ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির আগন্তুক পৌরসভা নির্বাচন লৈ আমি এখন সংকল্প পত্র আমি প্রকাশ করে উলিয়াইছো। যোৱা 24 তারিখে এই সংকল্প পত্রখন অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় আমার ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশ সন্মানীয় রাজ্যিক সভাপতি ভৰত কলিতা ডাঙরিয়ার উপস্থিতিত তেখেতে উন্মোচন করে। আর আমি কিছুমান বিশেষ সংকল্প আমি রাইজর মাজলে আগবাই দিছো। আর একটা কথা আমি জানো যে ভারতীয় জনতা পার্টির যে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি আমি কার্যত পরিণত করো। গতি আমি এবার কিছুমান এই গোটে সংকল্প পত্র আপনাদের পরবর্তী পর্যায়ত পাব, কিন্তু আমার যেটা কি পয়েন্ট যে আমি এবার প্রত্যেক পৌরসভাত আমি একোটাকে প্রেক্ষাগৃহ নির্মাণ করে মিনিমাম 500 জন বহিবা বা ম্যাক্সিমাম 1000 জন, গতি এক বিজ্ঞানসম্মত সুন্দর এক প্রেক্ষাগৃহ আমি নির্মাণ করি। দ্বিতীয়তে প্রত্যেকখন পৌরসভাত আমি এবার একটা ওয়াকিং জোন করার কারণে আমি চিন্তা করছো। তৃতীয়তে আমি ইয়াত প্রত্যেকখন পৌরসভাত সরকারি হসপিটাল সমূহ যাতে আরও উন্নতিকরণ হয়, চিকিৎসা ব্যবস্থার যাতে সামগ্রিক উন্নতি হয় তার কারণে আমি ব্যবস্থা গ্রহণ করিম। স্বচ্ছতার উপর আমি এবার অত্যাধিক গুরুত্ব দিছো, কারণ মাননীয় মোদী ডাঙরিয়া একটা ড্রিম প্রজেক্ট হচ্ছে যে স্বচ্ছ ভারত। আর ইতিমধ্যে আপনাকে দেখিছে যে স্বচ্ছ ভারতের প্ল্যানিং করা দিনেরপরা বিশেষ যুব প্রজন্ম আজির দিন আমার যে নবপ্রজন্ম আহি আছে স্বচ্ছ ভারত লৈ পেলায় ভারতে ভারতবর্ষত একটা সামাজিক বিপ্লবর সূচনা হয়েছে। গতি আমার সরকারের আমার পৌরসভার এক একটা ড্রিম প্রজেক্ট হব প্রত্যেকখান শহর সর্বাধুনিক করা তোলা, সর্বাধিকভাবে আমি স্বচ্ছতার আমি গুরুত্ব দিম। আর এইবার আমার সংকল্প পত্রখন এক অত্যাধিক গুরুত্বপূর্ণ হেৰি হয়েছে যে আমি প্রত্যেকখন পৌরসভাত এখন উন্নত মানের ভেটেনারি হসপিটাল আমি গড়ে তুলিম। কেবল মানুষের কথায় চিন্তা করে নহয়, ইয়াত থাকা যুব জীব জন্তু থাকিব তেওঁলোকৰ কারণে আমি চিন্তা করিম। আমি প্রধান আমি আবাস যোজনার আমি রাজ্যের কারণে আমি ঘরের আমি প্রচেষ্টা আমি হাতত লম। গতি এই সংকল্প পত্রখনত আমি বিভিন্ন ধরনের এনেক সংকল্প আমি হাতত লৈছো। আর অনাগত দিনত অসমত যেতিয়া 6 তারিখের পিছত আমি প্রত্যেকখন পৌরসভাত আমি এই প্রচেষ্টা আমি ফলবতী করব কারণে আমি প্রচেষ্টা গ্রহণ করি। আমি 11টাতে আমি এবার ক্লিন সুইপ আমি করিম। কেতিয়াবা ইতিমধ্যে আমি দেখিছো যে প্রতিদ্বন্দ্বীবিহীন এক নির্বাচন আর বিজেপির বিপক্ষে আপনাদেরকে চাওক আজি যেনেকে ধরক মাজুলিত আজির দিনত ধরক অখিল গগৈ, লুরিন গগৈ, ভূপেন বৰা, বদরুদ্দিন আজমল, আমি সদায় কৈ আছো যে বদরুদ্দিন আজমলৰ সোঁহাত বাওঁহাত হৈছে লুরিন গগৈ, অখিল গগৈ, ভূপেন বৰা। গতি বিজেপির এগেনস্টত একটা আনহলি নেক্সাস গড়ি তুলিছে। এই আগরপরাই আসে কার আন্দোলনের সময়পায় অখিল গগৈ, লুরিন গগৈ হতে কংগ্রেসের এজেন্ট হিসাবে কাম করেছে। আর বিভিন্ন ধরনের মিউনিসিপালিটিও কাম করেছে যে কংগ্রেসের প্রত্যক্ষ ছত্র সাহেব। গতি বিজেপির বিপক্ষে একটা খিলঞ্জীয়া বিরোধী শক্তি আজির দিনত খিলঞ্জীয়ার কথা কয়, কিন্তু আজির দিনত লুরিন জ্যোতি গগৈ, অখিল গগৈ, ভূপেন বৰা হতে খিলঞ্জীয়া বিরোধী। এবার তো যে 80টা পৌরসভা নির্বাচন 80টা জায়গায় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হব, ভারতীয় জনতা পার্টির মিত্রজোটর কারণে এক প্রতিদ্বন্দ্বীবিহীন নির্বাচন হয়েছে ভারতের রাজনৈতিক ইতিহাসত। বিরোধী দলের ইমান শোচনীয় অবস্থা আমি কেউ প্রত্যক্ষ করা নাই, আমি সরপর আমি রাজনীতি দেখিছো। গতি এবার 80টা পৌরসভাতে ভারতীয় জনতা পার্টি আর মিত্রজোট বিজয়ী হব। এই আমার করিমগঞ্জেরপা আরম্ভ করে আমার শদিয়ারপা আরম্ভ করে ধুবুরীরপা আরম্ভ করে গতি নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বাধীন সরকারখন আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বাধীন সরকারখন যে উন্নয়নমূলক কাম কাজ জাতি মাতি ভেটিক লৈ পেলায় যিখিনি আমার সংকল্প আর সেই সংকল্পখিনি বাস্তবত পরিণত করার কারণে আমার যিখিনি প্রচেষ্টা রাইজ আজি সজাগ আর রাইজে সেই কারণে আজি ভারতীয় জনতা পার্টিক আজি রাইজে আশীর্বাদ দিছে আর রাইজের এই আশীর্বাদকে মূলধন হিসাবে লৈ আমি আগবাইছো। গতি 80টা পৌরসভাতে ভারতীয় জনতা পার্টি এবার নিরঙ্কু বিজয় সাব্যস্ত করব। মরিগাঁও আমি 11টাতে আমি জিকিম, আমি মরিগাঁও 11টাতে আমার ভারতীয় জনতা পার্টি আর মিত্রজোটর প্রার্থী আমি বিজয়ী হম। কারণ ইয়াত আমি দেখিছো যে 2016 চনের পৰাহে প্রকৃত উন্নয়ন মরিগাঁওত হয়েছে। আর আমি বারম্বার কৈছো যে ভিতর এখন মানে মধ্য বুলে না ভিতর ঐতিহাসিকভাবে গুরুত্ব থাকা মরিগাঁও এখন শহর, ইয়াত বহুতখিনি আর উন্নয়ন করবলগা আছিল, আমি এইখানে করে আছো। আর পরবর্তী পর্যায়ত আমার পৌরসভা হওয়ার পিছত এখন বিজ্ঞানসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন মরিগাঁও শহর আমি যাতে আমি নির্মাণ করবো আগন্তুক দিনে আমার সেই প্রতিশ্রুতি থাকবে আর সেইকারণে আমি কাম করবো।